যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ও না। যে তৃষা জাগে তোমারে হারায়। শ্রীরামকৃষ্ণকে বাদ দিয়ে আমাদের কোনো কিছু নয়, মুখে বলি কিন্তু জীবনে আচরণ করলে, মনের ভেতর থেকে সেই ভাব উত্থিত হলে আমরা তখন বুঝতে পারি আমরা সাধারণ কেউ নই, আমরা রামকৃষ্ণের সন্তান। স্বামীজি যেমন বলছেন, জানো আমি কে, কুর্মস্তারত চার্বনাম, আমি এই পৃথিবী, এই পৃথিবীর যে বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, এটাকে আমি দু হাতে ধরে বদলে দিতে পারি, ঘুরিয়ে দিতে পারি। যত গ্রহ নক্ষত্র আছে সবকে আমি চিবিয়ে ফেলতে পারি, আমার অসীম শক্তি। জানো আমি কে, আমি রামকৃষ্ণের দাস। স্বামীজি আমাদের এই মন্ত্রটি শিখিয়েছেন, এই পরম বিশ্বাসটি আমাদের মধ্যে স্থাপন করেছেন, আমরা রামকৃষ্ণের দাস। আমরা মাথা নিচু করব না, কারণ এমন অসত্য অন্যায় আমরা করতে পারি না, ভুল করতে পারি, ওটা মানুষের ধর্ম। আবার শুধরে নেওয়াটাও তো আমাদের ধর্ম, আমরা সেই অনুতাপের অশ্রুতে নিজেদের যেন শুদ্ধ পবিত্র করতে পারি। ওই অবিনাশচন্দ্র দায়ের কথা যে বলছিল অরিজিৎ, তার মধ্যে সেই অনুতাপ রয়েছে, তাই জন্য সে নিজেকে শুদ্ধ করতে পেরেছে। ফণীশ্বরনাথ রেণুর কথা বলেছে, অনুতাপের অশ্রুতে কীভাবে সে শুদ্ধ পবিত্র হয়ে গেছে। এই প্রসঙ্গে মনে পড়ছে ন্যান্সি মুরের কথা, আপনাদের অনেকেরই জানা, বহুবার হয়তো শুনেছেন, তবুও বলছি, 80 দশকের কথা। সাগরময় ঘোষ দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি একদিন গেছিলেন আমেরিকায় ঘুরছেন, হঠাৎ একটা খবরের কাগজ তার চোখের সামনে পড়ল, লস এঞ্জেলেস টাইমস, এবং সেই কাগজের প্রথম পাতায় একটি ছবি, আতঙ্কজনক ছবি। আমেরিকায় তো আতঙ্কের তো কোনো শেষ নেই, এরকম একটা আতঙ্কজনক ছবি, কি না একজন সুইসাইড করছে, সেই ছবি, কোনো একজন মহিলা তিনি সুইসাইড করছেন প্রকাশ্য দিবালোকে, সেইটা খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় করে ছাপা, আর তলায় সংক্ষিপ্ত একটি বিবরণ, কারণ বেশি কিছু জানা যাচ্ছে না, যতটুকুনি জেনেছেন তাই। দেখা যাচ্ছে খবর নিয়ে ন্যান্সি মুর বলে হলিউডের একজন বিশিষ্ট মানুষ, যিনি অভিজাত শ্রেণীর, প্রচুর পয়সা তার, প্রচুর ঠাঁটবাট, পড়াশোনা এবং অসম্ভব সুন্দর রূপবতী মহিলা, তিনি প্রকাশ্য দিবালোকে একটি পেট্রোল পাম্পে গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢালিয়ে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে অগ্নিসংযোগ করাতে তার শরীর দাউ দাউ করে জ্বলছে, সুইসাইড করছেন ন্যান্সি মুর। সুইসাইড তো অনেকেই করে, কিন্তু এইভাবে প্রকাশ্য দিবালোকে কেন করছে, আর সেই ছবিটাই বা এইভাবে প্রকাশিত হওয়ার কী ব্যাপার? আমেরিকাতে তো এসব নতুন কিছু নয়, এসব প্রায়ই ঘটে। যেটা বিশেষ করে লক্ষণীয় সাগরময় ঘোষের চোখে পড়ছে, সেটা হচ্ছে ওই ন্যান্সি মুর আগুনে জ্বলছে, মুখে খুব একটা বিকৃতি কিছু নেই, হাতে একটু উঁচু করে একটি ছবি ধরা আছে, সে ছবিটি যে কার সেটা কেউ বলতে পারেনি। লস অ্যাঞ্জেলেস টাইমসের যারা সম্পাদক বিভাগে আছে তারা কেউ চেনে না, মুখ দেখে অনুমান করেছে ইনি কোনো ভারতীয় যোগী টোগী হবেন, লিখেছে ইনি কোনো ভারতীয় যোগী হবেন। সাগরময় ঘোষ ছবিটি দেখে চিনতে পেরেছেন, ইনি আর কেউ নন, ইনি শ্রীরামকৃষ্ণ। হাতে শ্রীরামকৃষ্ণের ছবি নিয়ে ন্যান্সি মুর নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। পরবর্তীকালে সাগরময় ঘোষ বলছেন যে ওই ছবিটা দেখে বুঝলাম এই ন্যান্সি মুর আমাদের জীবনে একটি বার্তা নিয়ে এসেছে, এই তোমরা পাশ্চাত্যের মানুষ, তোমরা ভোগের উপকরণ নিয়ে উপচে রয়েছ, তোমাদের জীবনে কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই, কোনো তৃপ্তি নেই, শুধু ভোগ ভোগ এই করে তোমরা শেষ হয়ে যাচ্ছ। যদি বাঁচতে চাও
যদি অগ্নিকুণ্ড থেকে বেরোতে চাও তাহলে শ্রীরামকৃষ্ণের আশ্রয় গ্রহণ করো। তিনি যদি তোমাকে ধরেন, তুমি যদি তার শরণ নাও, তোমার এই জীবন যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে। নিজের গায়ে আগুন ঢেলে ন্যান্সি মুর একটি প্রতীক রূপে আমাদের সামনে উপস্থাপিত হয়েছিলেন, আমাদের দেখিয়ে দিয়েছিলেন ওই বিদেশিনী মহিলা, যে শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করলে এই জীবনের অগ্নিকুণ্ড থেকে আমরা হাসতে হাসতে বেরিয়ে যেতে পারবো, কোনো কিছু আমাদের স্পর্শ করবে না। আপনারা শুনেছেন অরিজিৎ বলেছে শুরুতেই যে আমার মাতৃবিয়োগ হয়েছে। হ্যাঁ, এটা আমি সকলকে বলিনি, কার মনে কী হবে, কী রিয়াকশন হবে জানি না। আমি অশৌচ অবস্থায় এসেছি। গত বুধবার রাত্রির 8:30 অমৃত যখন চলছিল, আমার মা পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কৃপাপ্রাপ্ত, তিনি ঠাকুরের নাম করে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে তার দৃষ্টি চলে যায়। কিছুক্ষণ পরে আমরা যখন ছিলাম না, তার শরীর চলে যায়, শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। অসাধারণ সুন্দর মৃত্যু। কয়েকজন মহারাজকেও আমি বলেছি, তারা খুব আনন্দ পেয়েছেন শুনে এইভাবে চলে যাওয়াতে। আমার তার আগে খুব চিন্তা হচ্ছিল, সামনে এই অনুষ্ঠান কী করে হবে, মা যেন এই সময়টা একটু কাটিয়ে দিতে পারেন, কারণ কিছুদিন ধরেই খুব খারাপ যাচ্ছিল শরীর। কিন্তু কি মিরাকেল দেখো, ঠাকুর আমার মনটাই কি অদ্ভুতভাবে পরিবর্তন করে দিলেন। আমার মনের মধ্যে সেই সুখটা যেন কোথায় হারিয়ে গেল, আমি যেন ঠাকুরের কথাই বেশি ভাবতে লাগলাম। মনে হলো এতো খুব স্বাভাবিক, আমার মায়ের কি জগতের বাইরের কোনো ঘটনা ঘটেছে, তা তো হয়নি। এই জগতে লক্ষ লক্ষ মানুষের মাতৃবিয়োগ হচ্ছে, প্রতিদিন হচ্ছে, এ তো নতুন ঘটনা নয়, এইরকমই একটি ঘটনা। এমনকি আমার মায়ের এর আগের যে জন্মগুলো ছিল তাতেও তো তার মৃত্যুই ঘটেছিল, আমারও ঘটেছিল, আমার এ জন্মেও ঘটবে, বারবার ঘটবে, নতুন তো কিছু নয়। নতুন যেটি ভাবতে হবে, এই জীবনে আমি যা লাভ করেছি শ্রীরামকৃষ্ণ কথা, সেইটিকে জীবনে যদি প্রয়োগ না করতে পারি তাহলে সব কিছু বৃথা। মা যে আমায় সৎ শিক্ষা দিয়েছেন, ছোট থেকে সৎ শিক্ষা দিয়ে মানুষ করার চেষ্টা করেছেন, সেটি বৃথা হয়ে যাবে, তাকে অসম্মান করা হবে, এইটি যেন আমার মনে হতে লাগলো। আর ভাবলাম এত ভক্ত দূর দূরান্ত থেকে আসবেন ঠাকুরের কথা শুনতে, তাদের সেবায় যদি এইটুকুনি মাত্র অংশগ্রহণ করতে পারি, আমার অসৌচের কারণে আমি স্টেজে উঠতে পারবো না, স্পর্শ বাঁচিয়ে যতটা সম্ভব চলার চেষ্টা করছি, কিন্তু এইটুকুনি সেবা যদি আপনাদের করতে পারি আমি নিজেকে খুব ধন্য বোধ করবো। কারণ শ্রীরামকৃষ্ণের ধর্ম সেটি বড় ইনফেকশাস, ঠিক কথা বলেছে অরিজিৎ, এত ইনফেকশাস যে তার থেকে বাঁচতে পারবেন না। স্বামী বিবেকানন্দ আমেরিকায় তার শিষ্যদের শিষ্যাদের বলছেন, তোমাদের বাঁচার কোনো উপায় নেই, তোমাদের রামকৃষ্ণ কামড় দিয়েছে, জাত সাপে ধরেছে, তোমাদের সাধ্য নেই তার থেকে বেরিয়ে আসবে। আপনারা একবার চেষ্টা করে দেখুন, 1 ঘন্টার জন্য শ্রীরামকৃষ্ণকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে, তাকে ত্যাগ করতে পারবেন না, ভাবা তো দূরের কথা, পারবেন না, আপনাদের ক্ষমতায় কুলবে না, ওটি আপনাদের ক্ষমতার বাইরে। আপনারা ঠাকুরের কথা তো ভাবার সুযোগ পান না, বলেন আপনাদের মন নাকি জপে বসে না, আপনাদের মন বড় চঞ্চল, চেষ্টা করে দেখুন 1 ঘন্টার জন্য আপনাদের জীবন থেকে শ্রীরামকৃষ্ণকে সরিয়ে রাখতে কোনোদিনও পারবেন না, অসম্ভব। ছেলে চাইলেও বাপ হাত ছাড়বে না, বাপ আমাদের হাতটা ঠিক ধরে রেখেছেন, এই সংসার সমুদ্র এই ভবনদী তিনি পার করিয়ে দেবেনই দেবেন। অরিজিতের এই অসাধারণ ভাষণ থেকে আমি এই কথাটি আমি মনের প্রাণে গ্রহণ করেছি। আমার কথা শুনতে শুনতে এইগুলো আমার খুব মনে হচ্ছিল, শ্রীরামকৃষ্ণ আমাদের কিভাবে ধরে রেখেছেন, কিভাবে আমাদের নিয়ে চলেছেন, কিছু বুঝতে পারছি না, বোঝার দরকার নেই। আমরা যেন নিশ্চিন্তে তার আশ্রয় গ্রহণ করে থাকতে পারি, আমাদের জীবন তাতে শান্তির হবে, আনন্দের হবে। আমরা আবার একটু গানে ফিরে যাচ্ছি। অসাধারণ এই গানটি স্বামী পূর্ণাত্মানন্দজি রচিত, খুব চারিদিকে ভক্তরা এই গানটি শুনতে চান। স্বামী বলভদ্রানন্দজি এর সুরারোপ করেছেন, শ্রী কল্যাণ চট্টোপাধ্যায় এই গানটি আপনাদের কাছে গিয়ে শোনাচ্ছেন। এই যে ভাবের কথা হচ্ছে, শ্রীরামকৃষ্ণের যে কথা হচ্ছে তার সঙ্গে কথাটি খুব সুন্দরভাবে ম্যাচ করে যায়। আপনারা মন দিয়ে গানটি শুনুন, আর শ্রীরামকৃষ্ণ ভাব নদীতে অবগাহন করুন। শ্রী কল্যাণ চট্টোপাধ্যায়। যে তৃষ্ণা জাগাবে তোমারে হারাবো, সে তৃষ্ণা আমার
জাগায়ো না, যে তৃষ্ণা জাগি তোমারে হারাবো, সে তৃষ্ণায় আমার জাগায়ো না, যে ভালোবাসা তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ো না, যে তৃষ্ণা জাগিবে তোমারে হারাব, সে তৃষ্ণায় আমার জাগায়ো না। ভুলায়ো না, যে তৃষ্ণা জাগিবে
তোমারে হারাব শ্রীকৃষ্ণ রাম জগায়ো না জি কৃষ্ণ তোমারে হারাব শ্রীকৃষ্ণ জগায়ো আমরা এখন কোন দিকে কোথায় যাচ্ছি একটু জানিয়ে দিতে, আপনাদের স্টেশনে খেয়াল নেই বুঝতে পারছি, এত আপনাদের ভালো লাগছে ঠাকুরের কথা শুনতে তন্ময় হয়ে গেছেন, এটাই উচিত, এটাই ভালো। আমি সকলকে বলি আশপাশ দেখার দরকার নেই, মা গঙ্গার কোলে আছে এই তো যথেষ্ট। তবুও আপনাদের জানানোর জন্য বলছি, আমরা সোদপুর পানিহাটি ছাড়িয়ে এখন ব্যারাকপুরের কাছে চলে এসেছি, অনেকটা দূর চলে এসেছি। এরপর আবার কিছুটা গিয়ে আবার আমাদের লঞ্চ ঘুরবে, বেলুড়ের দিকেই যাব। যাই হোক, এবার আমাদের আবার আলোচনার মধ্যে ফিরছি। অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করে আছি আমাদের এই যে অতিথিবর্গ যারা আছেন গানে এবং আলোচনায়, তাদের মধ্যে সর্বপ্রথম যিনি এখানে এসে উপস্থিত হয়েছেন তিনি সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ, তিনি সবার আগে এসে গেছেন এবং আমাদের খুব শান্তি পেয়েছি, মানে শান্তি এসেছে তাকে দেখে। শ্রীমদ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ, আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের কচি পরিষদ ও পরিচালন সমিতির অন্যতম সদস্য, তিনি এই মুহূর্তে রামকৃষ্ণ মিশন পুরুলিয়া বিদ্যাপীঠের সেক্রেটারি, তাকে আমি অনুরোধ করছি আমাদের কাছে ঠাকুর সম্পর্কে, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু আলোকপাত করতে। আমরা তার এই সাধনময় জীবন থেকে, তার জীবনের অভিজ্ঞতা থেকে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে চাই। আমাদের জীবনে যাতে শ্রীরামকৃষ্ণ, আমাদের জীবন যাতে শ্রীরামকৃষ্ণময় হয়ে ওঠে, এই কি আমাদের প্রার্থনা তার কাছে। আপনি কৃপা করে আমাদের ঠাকুরের কথা পরিবেশন করুন, আমরা যথাসম্ভব মনোযোগ দিয়ে শুনব এবং হৃদয়ে ধারণ করে জীবনে প্রতিফলিত করার চেষ্টা করব। সবাই বসবেন, কেউ দাঁড়াবেন না। গঙ্গা পক্ষে অনুষ্ঠান, আমরা তাই শ্রীরামকৃষ্ণ গঙ্গায় অবগাহন করব। আর এই শ্রীরামকৃষ্ণ গঙ্গা কেমন সেটি প্রথমে বলে আমি আমার আলোচনায় আসতে চাই। গঙ্গা চিরক্রন্দনময়ী, গঙ্গে কুলুকুল কলকল প্রবাহিত আঁখি জল, দেব মানবের এক সঙ্গে বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল গোলকে হল না ঠাঁই, শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ছড়িল, হিমগিরি নির্ঝরে তোমার জীবন গড়ে, মিথ্যা মা মিথ্যায়ে কাহিনী যুগে যুগে নরনারী অপুরাণ আঁখি বাড়ি, পুষ্ট করেছে তব বাহিনী তব তীর ধীর বায়ু, ভরিল কত না আয়ু কত আলো স্রোত জলে মিলাল, ভরি তব ভাঙা পাড় কত কোটি হাহাকার, ভাঙা বুক রাঙা আঁখি ঘুমাল, ভরা কোল করি খালি জননীরা আনে ডালি, যুগে যুগে মাগ তরি অঙ্কে কত না বালুর চর, সে ব্যথায় উর্বর বলি অঙ্কিত তটপঙ্কে, অশ্রুপুত ও জল পুত তব তটতল লুপ্ত করিয়া কত কীর্তি, কত না চিতার ছাই মিশাইয়া আছে তাই
পবিত্র তব তট মৃত্যু, তাই আনি তব মাটি গড়ি নিজ দেবতাটি, তোমারই সলিলে যবে পূজিমা, যুগে যুগে যত ব্যথা মানব পেয়েছে ব্যথা, তারই পূজা করি যেতা বুঝি না, তাই গাহি তব তীরে তাই নাহি তব নীরে, তাই চাহি ঘুমাতেও কোলে মা, কল কল কুলুকুল এ ধারার কোথা মূল, কোথা কুল দিস যদি বলে মা, বন্দী ত্রিকাল জয়ী গঙ্গে মূর্তিময়ী, অনন্ত জীব ব্যথা প্রবাহ অনাদিও ক্রন্দনে, মিশাইনু ক্রন্দনে বুঝে নে মা এ প্রাণের কি দাহ। কবিতাটি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা, গঙ্গা স্তোত্র। আমি বলবো এই যে গঙ্গা তাকে কীভাবে ভাবা হয়েছে, এবং শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনে সেই গঙ্গা। অন্য দুঃখেন যো দুঃখী, যো অন্য হর্ষেন হর্ষিত, স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি। শ্রীরামকৃষ্ণকে আমরা হরি বলি, শ্রীরামকৃষ্ণকে আমরা নারায়ণ বলি, শ্রীরামকৃষ্ণকে আমরা ভগবান বলি। কিন্তু কে সত্যিকারে নারায়ণ, কে সত্যিকারে হরি, কে ভগবান, তার স্বরূপ কি বলতে গিয়ে বলা হয়েছে, অন্য দুঃখে ন যো দুঃখী, যিনি অন্যের দুঃখে দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, যিনি অন্যের আনন্দে আনন্দিত, স এব জগতাম ঈশ তিনি জগতের ঈশ্বর, নর রূপ ধরো হরি, নর রূপ ধারি হরি। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর, তিনি হরি, তিনি ভগবান। আমাদের দুঃখে দুঃখী হয়ে, আমাদের সুখে সুখী হয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। আর এই দুঃখ কেমন, বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হল না ঠাঁই, শিবজটা বাহিতাই শত ধারা ধরণীতে চলিল। গোলকে থাকতে পারলেন না, কারণ ধরা দুঃখে কাতর হয়েছিল। আর এই যে গঙ্গা সম্বন্ধে বলা হলো, গঙ্গা কেমন না, যুগ যুগ ধরে দেবতা এবং মানুষ মিলে যত ক্রন্দন কেঁদেছে, তার ফলে যত অশ্রু পুঞ্জীভূত হয়েছে, সব অশ্রু মিলে এই গঙ্গার রূপ ধরেছে। বলছে হিমগিরি নির্ঝরে তোমার জীবন গড়ে, মিথ্যা মা মিথ্যায় কাহিনী। আমরা মনে করি হিমালয়ের বরফ গলা জলে এই গঙ্গা পুষ্ট হচ্ছে, বলছে না, হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট গঙ্গা নয়, যুগে যুগে নরনারী অপুরাণ আঁখি বাড়ি পুষ্ট করিছে তব বাহিনী। যুগ যুগ ধরে যত মানুষ যত দেবতা কেঁদেছে, তাদের অশ্রু মিলে এই গঙ্গা। শ্রীরামকৃষ্ণ এই মানুষের ক্রন্দনের সঙ্গে নিজের ক্রন্দন মিলিয়ে তিনি এসেছেন। ওরে তোরা কে কোথায় আছিস আয়, সে আয় ডাক আজকেও আমাদের এখানে এনে হাজির করেছে। যে শুনেছে কানে তাহার আহ্বান গীতি, ছুটেছে সে নির্ভয় পরাণে, সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ব বিসর্জন।
বাড়িতে কত দায় দায়িত্ব আজকে সকলের ছিল, এবং এর জন্য আমি নিশ্চিত এমন কেউ কেউ এখানে উপস্থিত আছেন, আজকে এখানে উপস্থিত থাকার জন্য পরিবার থেকে তাকে গঞ্জনা সহ্য করতে হবে, কেউ না কেউ নিশ্চয়ই এরকম আছে। কিন্তু কি সে আবাহন আহ্বান করে তোরা কে কোথায় আছিস আয়, সে আহ্বান আজও আমাদের কানে বাজছে। যে শুনেছে গানে তাহার আহ্বান গীতি, ছুটেছে সে নির্ভীক পরাণে সংকট আবর্ত মাঝে, দিয়েছে সে বিশ্ব বিসর্জন জগৎ একদিকে সংসার রইল পরে, সেখানে ঠাকুরের কথা হবে, ভক্তদের সঙ্গ হবে, নির্জন বাস হবে, আমি সেখানেই যাব। কারণ তত্রৈব গঙ্গা যমুনা চ বেণী গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্র অচ্যুতদার কথা প্রসঙ্গ। এখানে শ্রী ভগবানের উদার কথা প্রসঙ্গ হবে, শ্রীরামকৃষ্ণ এ যুগের অবতার ভগবান, তার কথা প্রসঙ্গ এখানে হবে। সেই ভাব গঙ্গা, শ্রীরামকৃষ্ণ ভাব গঙ্গায় আমরা অবগাহন করব, এখানে সব তীর্থ এসে উপস্থিত হবে যদি শুধু এই বিশ্বাস আমাদের থাকে। ন দেব বিদ্যতে কাষ্ঠে ন পাষাণে ন মৃন্ময়ে ভাবেহি বিদ্যতে দেব তস্মাৎ ভাবাবলম্বনম। ন দেব বিদ্যতে কাষ্ঠে, আমরা কাঠের মূর্তিতে দেবতার আরাধনা করি, যদি নিম কাঠ হয় তাহলে খুব ভালো, চন্দন কাঠ হলে যেন আরও ভালো, কিন্তু বলছে না, না দেব বিদ্যতে কাষ্ঠে, কাঠের মধ্যে দেবতা বাস করেন না। ন পাষাণে, পাথরের মূর্তিতে আমরা দেবতার আরাধনা করি, আবার যদি কষ্টি পাথর হয় তাহলে আরও ভালো, না ওই পাথরের মধ্যে দেবতা থাকেন না। ন মৃন্ময়ে, কদিন আগে আমরা মৃন্ময়ীর আরাধনা করেছি, মাটির মূর্তি গড়ে দুর্গা কালী জগদ্ধাত্রী এদের পূজা করেছি, বলছে না ওই মাটির মধ্যেও দেবতা থাকেন না, তাহলে কোথায় থাকেন? ন দেব বিদ্যতে কাষ্ঠে ন পাষাণে ন মৃন্ময়ে, তাহলে কোথায় থাকেন? বলছে ভাবেহি বিদ্যতে দেব তস্মাৎ ভাবাবলম্বন। এই ভাবের মধ্যে, ভক্তির মধ্যে, অনুরাগের মধ্যে, ব্যাকুলতার মধ্যে দেবতা বাস করেন, এই ব্যাকুলতার ভগবান শ্রীরামকৃষ্ণ, এবং এই ব্যাকুলতা ভগবানের জন্য যত না ব্যাকুলতা তার চাইতে ভক্তের জন্য বেশি ব্যাকুলতা। তার আরাধনা জগন্মাতার আরাধনা ঠিকই, কিন্তু যত না জগন্মাতার জন্য তার আকুতি পূজা আরাধনা, তার চাইতে অনেক বেশি আরাধনা তার নর সাধনা, নরেন্দ্র সাধনা, ওই গোলাপ মা যোগিন মার যেন সাধনা। শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত লোক হিতম চরন্ত তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণবম জনান অহেতু না অন্যান পিতারয়ন্ত। নিজেই সংসার সমুদ্র অতিক্রম করেছেন, তার জন্য যত রকম সাধনা তপস্যা
সব তিনি ক্লেশ সহ্য করেছেন, তিনি তৃপ্ত হয়েছেন, ধন্য হয়েছেন, জগন্মাতার আরাধনা করে তাকে লাভ করেছেন। কিন্তু সেই তৃপ্তি তাকে চিরতৃপ্তির অধিকারী করতে পারলো না। যখন দেখছেন এখানে এই সাধারণ মানুষগুলো, আমরা এই সংসারের যাতাকলে পিষ্ট হচ্ছি, সেখানে আর্তনাদ হাহাকার চলছে, দুর্বার সংসার দাবাদ নিতপ্তম দোধূয়মানম দূরদৃষ্ট বাদৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্না তদহম ন জানে। এখানকার মানুষগুলো ত্রাহি ত্রাহি করছে, কলি কলুষ তাদের গ্রাস করেছে, এই কামাসুর কাঞ্চনাসুর, এই অসুর, এই পশু ভাব প্রত্যেকটি মানুষের অন্তরে প্রবেশ করে সেগুলোর মধ্যে বিষক্রিয়া করছে। সেখান থেকে কি করে উদ্ধার হবে? কোন সস্যাদ উপায় অত্র যে না হম সর্বদেহী নাম অন্তঃ প্রবেশ সততম ভবেয়ম দুঃখ ভার ভাগ। এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমি সমস্ত দুঃখী তাপী প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের যে দুঃখটা আছে সেই দুঃখটাকে বরণ করে নিতে পারি নিচে, আর এদেরকে আনন্দ দান করতে পারি? এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আমাদের দুঃখে দুঃখী, আমাদের সুখে সুখী। নত্বাহম কাময়ে রাজ্যম না স্বর্গম না পুনর্ভবম কাময়ে দুঃখ তপ্তানাম প্রাণীনাম আর্তি নাশনম। নত্বাহম কাময়ে রাজ্যম, আমি রাজ্য চাই না। না স্বর্গম, আমি স্বর্গ চাই না। না অপুনর্ভবম, আমি মুক্তিও চাই না। আমি রাজ্য চাই না, আমি স্বর্গ চাই না, আমি মুক্তি চাই না। তাহলে কি চাই? কাময়ে দুঃখ তপ্তানাম প্রাণীনাম আর্তি নাশনম। দুঃখিত তাপিত প্রাণীর আর্তি নাশ করতে, তাদের জীবন যন্ত্রণা অবসান ঘটাতে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ভগবান। বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ আঁখি তার অশ্রুতে করিল, গোলকে হল না ঠাঁই শিব জটা বাহিতাই শত ধারা ধরণীতে চলিল। শুধু নিজে আসছেন না, ওই শিশুর বেশ ধরে সপ্ত ঋষির এক ঋষি তার কণ্ঠ আবিষ্টিত করে আমি যাই তুমিও হরায় নেমে এসো। নরেন্দ্রনাথকে সপ্ত ঋষির এক ঋষি বিবেকানন্দ করে তিনি নিয়ে এলেন সেই শক্তি জগন্মাতাকে। আমি মেয়ে মানুষ, আমি কি করবো, আমি আর কি করেছি, তুমি এর চাইতে ফের করবে। নিয়ে এলেন জগন্মাতা সারদা সরস্বতী। অহম নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। বলছেন ও যদি ফোঁস করে তাহলে রক্ষা করার আর কেউ নেই। ও আমার শক্তি, কিভাবে বোঝা গেল? তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ? মা তখন আর অবগুণ্ঠনগতি লজ্জাশীলা থাকলেন না। আমি তোমাকে সংসার পথে বদ্ধ করতে যাব কেন?
আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। কত বড় কথা! ত্বং বিষ্ণবি শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবি সমস্তমেদ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তিনি যদি প্রসন্না হন আমাদের মুক্তির দ্বার উন্মুক্ত হয়ে যায়, আর তিনি যদি মোহিত করে দেন আরো উদ্ধার পাবার কোনো উপায় নেই। সম্মোহিতম দেবী সমস্তমে। আমরা কিসের জন্য যে কি করছি দেখবেন, জ্ঞানীনাম চেতাংসি দেবী ভগবতী হিসা বলাদ আকৃষ্ট মোহায় মহামায়া প্রযোজ্যতি। যারা জ্ঞানী তাদেরও বিচার বিবেককে লয় করে দিচ্ছেন, মোহগ্রস্ত করে দিচ্ছেন। আর মোহ এব মহামৃত্যু মানুষীম তনুমাশ্রিতম, মোহ বিনির্জিত যেন স মুক্তি পদামার্হতি। মোহ হচ্ছে মহামৃত্যু, মোহ এব মহামৃত্যু মানুষীম তনুমাশ্রিতম। মানুষের শরীরকে আশ্রয় করেই এই মোহ অবস্থান করে। মোহ এব মহামৃত্যু, মৃত্যুরূপে আমাদের শরীরেই সে অবস্থান করছে। মোহ এব মহামৃত্যু মানুষী মৃত্যুমাসিত, মোহ বিনির্জিত যেন স মুক্তি পদমার্হতি। তিনি এই মোহকে জয় করতে পারেন, তিনি মুক্তি লাভ করেন। এই মোহের জয় কি করে হবে? দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাম তরণ দিতে। ভগবান যে দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া, আমার মায়াকে অতিক্রম করার কারো সাধ্য নেই। কিন্তু হ্যাঁ, একটা উপায় আছে, মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাম তরণ দিতে। যে আমার শরণ নেবে সেই মায়ার হাত থেকে রক্ষা পাবে। তাই শ্রীরামকৃষ্ণের এই আহ্বান, ওরে তোরা কে কোথায় আছিস আয়, যারাই আসবে তারা এই মায়ার হাত থেকে রক্ষা পাবে। তা না হলে দেখুন সংসার কিরকম বলছে, দুর্বার সংসার দাবাগ্নি তত্ত্বম, এখানে দাবাগ্নি চলছে সংসারে। দুধুয়মানম দূরদৃষ্ট বাতই, তার মধ্যে আবার বাতাস বইছে, ছোট আগুনে বাতাস বইলে নিভে যায়, কিন্তু বড় আগুন হলে নিভে যায় না, আরো বেড়ে যায়, অনেক বেড়ে যায় দাবাগ্নি। আর দাবাগ্নির মধ্যে সংসার বলছে দাবাগ্নির স্বরূপ, কিন্তু এই সংসারের মধ্যে শুধু দাবাগ্নি না, শুধু বড় আগুন না, এর মধ্যে দুর্ভাগ্যের বাতাস প্রচন্ড বেগে বইছে। বিপদ যখন আসে একটা আসে অসংখ্য বিপদ, দধুয়মানম দূরদৃষ্ট বাতাস, দুর্ভাগ্যের বাতাস প্রচন্ড শক্তি নিয়ে বইছে। সেই জায়গায় ভীতম প্রপন্ন, আমি ভীত বোধ করছি, প্রপন্ন আমি তোমার শরণাগত, শরণ্য মন্দ তদহম ন জানি, তুমি ছাড়া আমার শরণ নেবার কেউ নেই। কদিন আগে পুরুলিয়া থেকে আসছি, এক ভদ্রলোক হঠাৎ কথা বলতে শুরু করলেন, বললেন মহারাজ আপনি খড়গপুরে আসেন না, সেই শ্লোক বলে বলে আপনি সমস্ত অধ্যাত্ম প্রসঙ্গ করেন। বলছে হ্যাঁ আমি তো ওরকমভাবেই চেষ্টা করি। বলছে আপনাকে খড়গপুরে দেখেছিলাম, আমি মঠে দীক্ষিত, তো কিন্তু বড় যন্ত্রণা বড় কষ্ট। কি আমার ছেলেটি গত বছর 12 পরীক্ষা দেওয়ার কথা ছিল, বসলো না,
এবছর আমার স্কুলে ভর্তি করেছি, কিন্তু সে পড়াশোনা করছে। আর হচ্ছে মোবাইল চাই, ওই 15,000 টাকার মোবাইলটাই চাই, তা না হলে হবে না। ওই বাইকটা যেটাতে সহজে হচ্ছে 100-150 কিলোমিটার চালানো যাবে, সেই বাইকটাই কিছুতেই সে কথা কি যন্ত্রণা, তাকে ডাক্তার দেখিয়ে কিছু হলো না, একটা কোথাও রেখে দিতে হয়েছে মনে হয়। এরকম যারা টার্বুলেন্ট হয়, যাদের সংযত করা যায় না, সেরকমদের রাখার জন্য হয়তো কিছু সংস্থা আছে, সেরকম কোথায় রেখে দিয়েছে। কি যন্ত্রণা, সহ্য করা যায় না, আবার তাকে বোঝানোও যায় না, অসহায় একটা অবস্থা। তা স্বাভাবিকভাবেই দুর্বার সংসার দাবানিতপ্ত দুধুয়মানম দূরদৃষ্টবান, সেই জায়গায় দেখুন আমাদের মাস্টারমশাই এরকম, তিনি সংসারে এমন অবস্থা তার কিচ্ছু অভাব নেই, অর্থ বিত্ত বিদ্যা বুদ্ধি, কিন্তু শান্তি নেই ঘরে, সেখানে বাবার সঙ্গে স্ত্রীর মিল মিশ হচ্ছে না, দুজনকেই, স্ত্রীকেও ভালোবাসেন বাবাকেও ভালোবাসেন, সংসারে সবাইকে ভালোবাসেন, কিন্তু পরস্পরের মধ্যে সেই দ্বন্দ্ব, পিতা পুত্রে নাহি দেয় স্থান, হেথা কোথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কে ব্যাপারে ছাড়িতে সংসার, কর্ম পাশ গলে বাধা যার, কৃতদাস বল কোথা যার। আমরা এখানে যেন সেই কৃতদাসত্ব করছি, কিন্তু ঠাকুর বলছেন এগুলো সংসারে থাকবে, এই তো অরিন্দম এত সুন্দর ব্যবস্থা করেছে, এর মধ্যে মাতৃবিয়োগ, কিন্তু তিনি বলছেন জীব সাজ সমরে, কিভাবে এই মৃত্যুর শোক থেকে আমাদের উদ্ধার পেতে হবে, সেই পথ ও কথামৃতের মধ্যে বাতলে দিয়ে গেছে। সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পানে, ভয়ে ভীত হইও না মানব, কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে, স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। শ্রীরামকৃষ্ণ শুধু নিজে এসেছেন তা নয়, অগণিত সংসারের তাপদগ্ধ তার ভক্তদের নিয়ে এসছেন, তাদের জীবনে দুঃখ যন্ত্রণা কিছু কমতি ছিল না, কিন্তু তারই মধ্যে তারা কিভাবে সংগ্রাম মুখর জীবন যাপন করে সে ঈশ্বরমুখীন জীবন যাপন করেছেন, সেই উদাহরণগুলো নিয়ে এসছেন। আপনারা গৃহস্থ ভক্তদের জীবনী পড়বেন, এমন ঘটনা আছে, তিনি তো ভক্ত সত্যের পূজারী শ্রীরামকৃষ্ণ, সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ, তিনি একটি চায়ের কোম্পানিতে চাকরি করতেন, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে আমার সঙ্গে এই মিথ্যা সঙ্গে যুক্ত হয়ে এই অর্থ আমাকে পাবার ব্যবস্থা করে দিতে হবে, তোমাকেও তার আমি কিছু ভাগ দেব। সেই ভক্ত কিছু দেই, সেই মিথ্যার সঙ্গে আপোষ করলেন না, নিজে চাকরি ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে দিয়ে হাওড়া স্টেশনে তিনি কুলির কাজ গ্রহণ করলেন, তবু তিনি ওই মিথ্যার সঙ্গে আপোষ করলেন না। এই হচ্ছে ঠিক ঠিক ভক্ত, শ্রীরামকৃষ্ণকে যে ধরেছে সে সত্যকে ধরে আছে, কিছুতে অকর্তব্যম নকর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি, কর্তব্যমেব কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি, প্রাণ কণ্ঠগত হলেও যেটা করণীয় নয় সেটা করব না, আর প্রাণ কণ্ঠগত হলেও মৃত্যু এসে উপস্থিত হলেও যেটা করণীয় সেটাই করব।
যে মৃত্যু ছে দিতে হবে এই ভয়জাল, এই কুঞ্জ কুঞ্জীভূত জড়ের জঞ্জাল, মৃত আবর্জনা ওরে জাগিতেই হবে নিত্য প্রভাত কালে জাগ্রত ভাবে, দুই নেত্র করি আধা, কর্মে বাধা, জ্ঞানে বাধা, গতি পথে বাধা, আচারে বিচারে বাধা, করি দিয়া দূর, ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে, ঊর্ধ্ব শির এক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে ঘোষণা করিতে হবে অসংশয় মনে, ওগো দিব্য ধাম বাসী দেবগণ, যত মোরা অমৃতের পুত্র তোমাদের মত। আমাদের স্বরূপটা জানতে হবে আমরা কে, ঠাকুর বলছেন শুধু এটুকুই জানলে হবে, আমি কে আর তোরা কে, আর তোদের সঙ্গে আমার সম্পর্কটা কি। অহম দেব ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাব, সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাব। অহম দেব, আমি আপনি দেবতা, দেবতা ছাড়া কিছু না। ন চান্যস্মি না চ অন্যস্মি, আমি অন্য কেউ নই, দেবতা। অহম দেব